আমার প্রিয় নার্সারির বাচ্চারা, আজকে আমি আবার এসে গেছি তোমাদের কাছে। আজকে আমি তোমাদের কি পড়াবো বলো তো? আজকে আমি তোমাদের একটা মজার বাংলা ছড়া পড়াবো। তোমরা তো সবাই এই বইটা চিনে গেছো, তাই না? এই বইটার নাম কি? এই বইটার নাম ছড়ার মণিমালা। আর আজকে আমি তোমাদের এই অ আ ক খ এই ছড়াটা পড়াবো। এই ছড়াটা কে লিখেছেন বলো তো? এই ছড়াটা শৈল চক্রবর্তী লিখেছেন। তিনি একজন কবি ছিলেন। তোমরা তো ছোট, তোমাদের কবির নাম মুখস্থ করতে হবে না, তোমরা শুধু ছড়াটা ভালো করে মুখস্থ করবে, কেমন? এবার তাহলে মাকে বলো ছড়ার মণিমালা বইতে 23 পৃষ্ঠা খুলে দিতে। তোমরা বইটা নিয়ে বসো। এবার আমি একবার ছড়াটা বলি, তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো, কেমন? তাহলে ছড়াটার নাম কি বলেছি? অ আ ক খ, তাই তো? তাহলে ছড়াটা আমি বলি। কাকাতুয়া কাকাতুয়া, করছো তুমি কি? এই দেখো না আমি কেমন পড়া শিখেছি। অ ক খ এ বি সি ডি শিখবে নাকি তুমি? পড়তে গেলে লিখতে হবে, দিচ্ছি বলে আমি। ছড়াটা বেশ মজার, বলো? এই দেখো বাচ্চারা, এখানে আমি তোমাদের জন্য ছড়াটা বড় করে লিখে এনেছি, আর ছবিটাও বড় করে এঁকে এনেছি, দেখতে পাচ্ছ? এটা কে বলো তো? এটা তোমাদের মতনই একটা বন্ধু। বন্ধুটা কি করছে? এই দেখো, বন্ধুটা বই নিয়ে পড়াশোনা করছে। তোমরাও তো বাড়িতে বই নিয়ে পড়াশোনা করো, তাই না? বলো। আর এটা কী পাখি তোমরা জানো? এই সাদা রঙের এই পাখিটা হলো কাকাতুয়া পাখি। কাকাতুয়া পাখি খুব সুন্দর দেখতে হয়, জানো? এই বন্ধুটা কাকাতুয়া পাখিটাকে কি বলছে বলো তো? বলছে, কাকাতুয়া কাকাতুয়া, তুমি কি করছো? এই দেখো, আমি কত পড়াশোনা করেছি, আমি অ আ ক খ এ বি সি ডি সব শিখে গেছি। তুমি এগুলো শিখবে, তাহলে তোমাকেও কিন্তু আমার মতো পড়তে হবে, লিখতে হবে। আচ্ছা বাচ্চারা, তোমরা বাড়িতে তো পড়া মুখস্থ করো, লেখা অভ্যাস করো, তাই না? এই বন্ধুটাও তোমাদের মতো বাড়িতে পড়া অভ্যাস করে, লেখা অভ্যাস করে, জানো? তোমরা তাহলে বাড়িতে ভালো করে পড়াশোনা করবে। এবার এই ছড়াটা আমি আরও একবার বলি, তোমরা আমার সাথে সাথে বলো, কেমন? বল, কাকাতুয়া কাকাতুয়া, করছো তুমি কি? এই দেখো না আমি কেমন পড়া শিখেছি। অ আ ক খ এ বি সি ডি শিখবে নাকি তুমি? পড়তে গেলে লিখতে হবে, দিচ্ছি বলে আমি। ছড়াটা কিন্তু খুব মজার আর খুব সোজা। তোমরা যখন ছড়াটা মুখস্থ করবে তোমাদের খুব আনন্দ হবে, দেখবে? তাহলে এবার আমি ছড়াটা আরও একবার বলছি, তোমরা সবাই আমার সঙ্গে সঙ্গে ছড়াটা বলছো, আমার সাথে সাথে ছড়াটা বলো, দেখবে তাহলে তোমাদের পুরো মুখস্থ হয়ে গেছে। আমার সাথে সাথে বলো কিন্তু, হ্যাঁ? তাহলে ছড়াটার নাম অ আ ক খ, তাই তো? তাহলে আমার সাথে এবার বলো, হ্যাঁ? বলো, কাকাতুয়া কাকাতুয়া, করছো তুমি কি? এই দেখো না আমি কেমন পড়া শিখেছি। অ আ ক খ এ বি সি ডি শিখবে নাকি তুমি? পড়তে গেলে লিখতে হবে, দিচ্ছি বলে আমি। ছড়াটা খুব মজার, তোমরা বাড়িতে ভালো করে পড়বে, মুখস্থ করবে, হ্যাঁ? আর এই ছড়াটা আমি কিন্তু পরে ধরবো, ঠিক আছে? তাহলে আজকে আসি, তোমরা সবাই ভালো থেকো।